এই যে আমাদের এখানে ইউনিভার্স এই নিয়ে এত লাফালাফি এত মাতামাতি হচ্ছে, অলরেডি টাইগার 3 হাত তুলে দিয়েছে, এরপরে আস্তে আস্তে দেখবে যারা ইউনিভার্সে হাত দিচ্ছে সব কাজ হেগোমুতো হচ্ছে এবং অডিয়েন্স কাজগুলো দেখছে না, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। হাই, আমি রূপম, এখন কথা হবে ইন্ডিয়ান পুলিশ ফোর্স সিজন 1-এর টিজার আজকে ড্রপ করা হয়েছে। এটা রোহিত শেট্টির প্রথম পরিচালনায় নির্মিত সিরিজ এবং এখানে সিদ্ধার্থ মালহোত্রা, শিল্পা শেট্টি, বিবেক অবরয় রয়েছে এবং রোহিত শেট্টির সিংহম, সিংহম রিটার্নস, সিম্বা, সূর্যবংশী, তারপরে আরও একটা ছবি যেটা কপ ইউনিভার্সের পার্ট। এবার তার এই টিজারটা দেখে বহু লোকের খুব ভালো লাগতে পারে, বহু লোকের মোটামুটি লাগতে পারে, যেমন আমার স্ট্রিক্টলি অ্যাভারেজ লেগেছে। এবার অনেকে এটা শুনে তেড়ে আসবে গালাগাল করতে, তবে তার আগে কয়েকটা কথা। সে যখন প্রথম সিংহম বানিয়েছে, সিংহম 2 বানিয়েছে, ঠিক আছে তাও ছেড়ে দিলাম, সিম্বা বানিয়েছে, তত অবধি মেনে নেওয়া যায় যে ঠিক আছে তার কাছে কিছু করার ছিল না, সব কিছু প্রি প্ল্যান ছিল না। তো সেখানে যাকে আমরা আগের ছবিতে একটা অন্য ক্যারেক্টারে দেখেছি, পরের ছবিতে একদম অন্য একটা ক্যারেক্টারে দেখছি, কিন্তু সে এমন একটা ক্যারেক্টার নয় যাকে আমরা শুধুমাত্র ছবির পিছনে দেখছি বা তার কোনো ডায়ালগ নেই, এমন একটা ক্যারেক্টার যাকে ছবিতে দেখছি ইম্পর্ট্যান্ট একটা পার্ট, হয়তো তার স্ক্রিন অন টাইম কম কিন্তু একটা ইম্পর্ট্যান্ট পার্টে রয়েছে। এবার যখন তুমি আস্তে 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 ইউনিভার্সটাকে বাড়াচ্ছ, নতুন নতুন ক্যারেক্টার আনছো এবং এটাকে একটা বড় কিছু প্ল্যান করছো, তখন এই ছোট ছোট ডিটেলিং যেগুলো মার্ভেল, ডিসি তারা বেটার করে ফেলেছে, যে কারণে তাদেরকে তোমরা ফলো করছো। আজকে স্পাই ইউনিভার্সের ছবি টাইগার 3 অনেকের মোটামুটিও ভালো নাও লাগতে পারে, কিন্তু টাইগার 3-তে এরকম কোনো ভুল নেই যে পাঠান বা ওয়ারে যাকে আমরা দেখেছি সেখানে ভিলেন, এখানে ভালো হয়ে গেছে বা এখানে সে স্পাই হয়ে গেছে, এরকম কিছু দেখাচ্ছে না। কিন্তু রোহিত শেট্টি যেগুলো করে সেগুলো না জাস্ট বোকামি, মানে সেগুলো নিপাট বোকামি। এবার কেন এই কথাটা বললাম, টিজারটা যারা দেখোনি আমি ডেসক্রিপশানে লিঙ্ক দেবো, সেখান থেকে গিয়ে অবশ্যই দেখো। তো সেখানে থাঙ্গাবলিকে দেখানো হচ্ছে চেন্নাই এক্সপ্রেসের, এবার সে হচ্ছে এখানে পুলিশ অফিসার। আমরা এই কপ ইউনিভার্সের পার্ট প্রিভিয়াস ছবি সূর্যবংশীতে দেখলাম সে একজন টেররিস্ট, এবার তুমি ভাবো সে এখানে পুলিশ অফিসার। এবার সিংহম 3-তে যদি দেখানো হয় জ্যাকি শ্রফকে অ্যারেস্ট করতে গেছে কপ ইউনিভার্সের পুরো টিম, মানে অজয় দেবগন সে সবাইকে নিয়ে গেছে এবং সেখানে সিদ্ধার্থ মালহোত্রাকেও নিয়ে গেছে। এবার সিদ্ধার্থ মালহোত্রার যে টিম তার মধ্যে তো থাঙ্গাবলি পড়ে, তার মানে এবার কী হবে গল্পে, যে ছেলে ছিল সে এবার ছেলে নেই, সে এবার পুলিশ অফিসার, সে বাবাকে ধরতে গেছে কারণ এ বাবা সে বাবা নয়। মানে ভাবো কি বাবা খেয়ে এটা লেখা হয়েছে, মানে যা তা করতে থাকে রোহিত শেট্টি, যা তা, মানে একে এখানে মেরে দিলাম ওখানে বেঁচে উঠবে সত্যি ইউনিভার্স, মানে এটা মাল্টিভার্স, এগুলো বানাতে পারে রোহিত শেট্টি আর কেউ পারে না। এই কাজ যদি আমাদের বাংলায় হতো না লোকে খিল্লি করতো, সারাক্ষণ ট্রোল করতো, কিন্তু রোহিত শেট্টি সে যা ইচ্ছে তাই করতে পারে। মানে একটা ইউনিভার্স যখন সে প্ল্যান করছে, এত বড় একটা প্ল্যানিং করছে, এই দিকপত্রগুলো লক্ষ্য রাখুক এবং দেখো যদি এরকমভাবে যা ইচ্ছা তাই করতে থাকে, লোকে না পরবর্তী সময় ইউনিভার্স দেখা ছেড়ে দেবে। যদি এরা এটা ভাবে অক্ষয় কুমার, অজয় দেবগন, রণবীর সিং তিনজনকে একসাথে দাঁড় করিয়ে দেবো, সঙ্গে বা সিদ্ধার্থ মালহোত্রা, দীপিকা পাডুকোন, কারিনা কাপুর, কাউকে বাদ দেবো না, তাহলেই লোকে ছবি দেখবে। না, লোকে অতটা বোকা নয়, তাহলে শাহরুখ এবং সালমান খানকে দেখতে লোকে টাইগার 3 দেখতে ছুটতো এবং সেই ছবিটা 600 কোটি কামাতো, হয়নি তো। এবার এই টিজারে কী কী ভালো লেগেছে খারাপ লেগেছে, আমার খুব বেশি কিছু ভালো লাগেনি। ভালো লেগেছে প্রথমে সিদ্ধার্থ মালহোত্রাকে, আমার মনে হয় সে একজন খুব ভালো অ্যাক্টর, সঙ্গে সঙ্গে তার একটা স্ক্রিন প্রেজেন্স রয়েছে, সে ক্রাউড পুলার, তো যদি তাকে ভালো পরিচালকরা ব্যবহার করে তাহলে সে ভালো কাজ করবে, কিন্তু তার মেইন স্ট্রিম বড় হিট দরকার। রোহিত শেট্টি সেই প্রমিসটা করতে পারে যে হ্যাঁ আমি তোমাকে সেই জায়গায় সেই লার্জ স্কেলটা দিতে পারবো। তো দেখার রোহিত শেট্টি কীরকমভাবে সিদ্ধার্থকে প্রেজেন্ট করে, তবে অ্যাকশনে যেরকম তার লুক তাকে ভালো লাগছে। শিল্পা শেট্টি, বিবেক অবরয় দুজনকেই ভালো লাগছে। বিবেক অবরয় খুব ট্যালেন্টেড একজন অ্যাক্টর কিন্তু খুবই আনইউটিলাইজড, মানে তাকে সেরকমভাবে তো কাজ করতে দেওয়া হয়নি, তো এরকম ধরনের ছবি সে করুক তাকে ভালো লাগে, তাকে ভালো লাগছে। কিছু অ্যাকশন সেট পিসেস ভালো, আবার কিছু জিনিসপত্র খুবই টিপিক্যাল এবং টিজারটা ভীষণ কম্প্যাক্ট, মানে এটাকে ইলংগেট করেনি রোহিত শেট্টি, যেটা তার বাদবাকি কাজে করে। আশা করছি তার বাদবাকি কাজগুলোর মতো জিনিসপত্র এখানে আমরা দেখবো না পুরোপুরি, কিছু জিনিসপত্র থাকবে, আবার কিছু জিনিসপত্র হয়তো সে বাদবাকি কাজের থেকে শিক্ষা নিয়ে চেঞ্জ করবে। একদম শেষের যে পোর্শনটা, ওই যেখানে ব্রিদিং স্পেস পাই না আমরা, যে বাচ্চাটার ব্যাগে কি বম আছে, কারণ এখানে কিন্তু পুরো বম, যে শহর পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে সেটাকেই হাইলাইট করা, এবং একটা বাচ্চা তাকে দিয়েও এটা করানো হচ্ছে, তো এই ইন্ডিয়ান পুলিশ ফোর্স এরা কি পারবে এই বাচ্চাটাকে বাঁচাতে বা এই শহরটাকে বাঁচাতে, তা ওই যে টেনশনটা সেটা কিন্তু তারা ফিল করাতে পারে।
এবার কী কী খারাপ লেগেছে দেখবে, একদম শুরুতে টিজারের পরপর এরিয়েল শট ধাপ 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 আসতে থাকে, সেখানে কয়েকটা শট পুরো পুরো হুবহু সূর্যবংশীর, মনে হয় হলো শ্যুটও করেনি, সূর্যবংশীর শট বসিয়ে দিয়েছে। দেখবে জাভেদ জাফরি যখন সূর্যবংশীতে বলবে যে এই কাজটা করার জন্য একজনই আছে, সেটা হচ্ছে সূর্যবংশী, তখন ওই মিনিস্টারটা বলবে ও পাগল, দেখবে হেলিকপ্টারটা একটা জায়গায় ল্যান্ড করবে। ঠিক সেই শটটা এখানে হেলিকপ্টারের সিকোয়েন্সে বসানো, গাড়িগুলো পরপর পরপর বেরিয়ে যাচ্ছে, সেম শট গাড়িগুলোকে পিছন থেকে ক্যাপচার করা হয়েছে, এবং কালার গ্রেডিং পুরো সূর্যবংশী, সিকোয়েন্সগুলো যেরকমভাবে দেখানো পুরো সূর্যবংশী। কিন্তু হ্যাঁ, সূর্যবংশীতে বেশি পয়সা পেয়েছিল, ব্লাস্টের সিকোয়েন্সগুলো অ্যাকশান সিকোয়েন্স বেটার ছিল, এখানে ব্লাস্টের সিকোয়েন্সগুলো অত ভালো লাগে না, তবে কিছু কিছু অ্যাকশান সিকোয়েন্সেস ভালো লাগে, যেরকম সঞ্জয় গুপ্তা সিনেমা বানায় সব কিছু একদম সবুজ লাল রক্ত সেখানে খয়েরি মনে হয়, তো ঠিক সেরকম অতিরিক্ত কালার মনে হচ্ছে। তো দেখার কেমন হয় এই কাজটা, আমার টিজারটা স্ট্রিক্টলি অ্যাভারেজ লেগেছে, তোমাদের কেমন লেগেছে জানিও। এই ছিল আজকের ভিডিও, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আবার দেখা হচ্ছে, জানো তো আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টে বাই, টেক কেয়ার।